আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে কিছু জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ উভয়ে আবেদন করতে পারবেন। বন্ধুরা, নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনাদের কিছু সংখ্যক ড্রাইভার নিয়োগ করা হবে এবং কি অফিস সহকারী মানে সাপোর্ট স্টাফ পদে কিন্তু কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এখানে কিন্তু পদের নাম দেওয়া রয়েছে, এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার অথবা অফিস সহায়ক পদে কিন্তু এখানে 360 জন লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এখানে কিন্তু প্রতি মাসে 30,000 টাকা প্রতি মাসে আপনাদের বেতন দেওয়া হবে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 45 বছর বয়স হতে হবে। আর এখানে আপনাদের গাড়ি চালনায় অবশ্যই পারদর্শী হতে হবে এবং কি বিআরটিএ কর্তৃক কিন্তু আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, নিচে আবেদনের নিয়মকানুন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন dis.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে একটি A4 সাইজের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে তারপরে আপনারা সহজে আবেদনটি লিখে কিন্তু আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে এবং কি মার্কশিট কিন্তু আপনাদের গ্রহণযোগ্য হবে না। আর এখানে আপনাদের 3 বছরের কিন্তু প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠানের কিন্তু আপনাদের 3 বছরের অভিজ্ঞতার সনদপত্র দিতে হবে। এখানে কিন্তু আপনাদের 3 কপির ছবি দিতে হবে এবং কি চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদ এবং কি জাতীয় পরিচয়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ কিন্তু আপনার 10 টাকা ফেরত ডাকটিকিট সহ কিন্তু আপনাদের এই আবেদনের সাথে পাঠাতে হবে, ঠিক আছে? বন্ধুরা, এই আবেদনের আবেদন সার্কুলারটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে দেখে ইনশাল্লাহ আবেদন করে নেবেন, ঠিক আছে? আশা করছি পুরো বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, নেক্সট আমি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।